আসসালামু আলাইকুম, নোয়া কিচেন তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তালের কলকি পিঠা বানাবো। তালের কলকি পিঠা বানানোর জন্য আমি আধা কেজি তালের রস নিয়েছি। তালের রসটা নেওয়ার সময় তালটা একটু ঘন করে নিতে হবে, মানে তালের থেকে যখন তালের রসটা নিব তখন একটু ঘন করে নিব, আর যদি তা না হয় জাল দিয়েও ঘন করা যেতে পারে। 800 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি, সেদ্ধ চালের গুঁড়ি। এখন তালের রসের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে নিব। অবশ্য হাত দিয়ে মাখালে জিনিসটা অনেক ভালো হয়। এক চামচ বেকিং সোডা নিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। মাখানোটা এরকম হবে, খুব শক্ত না, খুব নরমও না। তালের রসের পরিমাণটা আমি চালের গুঁড়ি মিশানোর পর যতটুকু প্রয়োজন হবে অতটুকুই নেব, এটার কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ নাই। এভাবে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দিব। চার থেকে পাঁচ ঘন্টা এখন আমি এটা রেখে দিব। 5 ঘন্টা তালের কাইটা রেখে দিয়েছি, এখন এই পর্যায়ে আসছে। এখন বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম, 1 কাপের মতো চিনি দিলাম। মিষ্টিটা ইচ্ছে মতো দিব। একটি ডিম দিয়ে দিব। এখন আমি 1/2 কাপ পাউডারের দুধ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এখন নারকেল কুড়ানো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব। কিছু কুচানো নারিকেল দিয়ে দিলাম। আমি কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতা কোণের মতন শেপ করে টুথপিক দিয়ে আটকে নিব। যেভাবে কোণের
কোন আইসক্রিম যেরকম হয় ওরকম শেপ দিয়ে টুকটিক দিয়ে আটকিয়ে দিব। একটা ভারী কাপড় ছিদ্র করে নিয়েছি, এটা একটা পাতিলে পানি নিয়ে, পাতিলের অর্ধেক আমি পানি নিব, নিয়ে তারপর উপরে এই কাপড়টা শক্ত করে বেঁধে দিব। কাপড়টা ভারী হতে হবে এবং পাতিলের সাথে খুব শক্ত করে বেঁধে নিতে হবে। পিঠার মধ্যে দেওয়ার জন্য আমি নারিকেল কুচি করে নিয়েছি আর কাঠবাদাম কেটে নিয়েছি। বাদাম, যে কোনো বাদাম দেওয়া যেতে পারে, আমি কাঠবাদাম দিয়েছি। পাতার মধ্যে পিঠার কাঠিটা দিব, তারপর কিছু বাদাম দিয়ে দিব, তারপর আবার পিঠার কাঠি দিব, দিয়ে নারিকেল দিয়ে দিব, নারিকেল কুচানি দিয়ে দিব। এভাবে প্রতিটা পিঠা করে ভাপে দিব। এভাবে পিঠাগুলো কাপড়ের ছিদ্রের মধ্যে বসিয়ে দিয়েছি। কাপড়ের ছিদ্রগুলো এমনভাবে করতে হবে যাতে পাতার অংশটা, পিঠার বেশিরভাগ অংশটাই নিচে থাকে, তাহলে পড়বে না। এভাবে বসিয়েছি। পিঠাগুলোর উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে বাষ্পগুলো বেরোয় না যায়। এ পিঠাটা হতে 10 থেকে 15 মিনিট লাগবে। চুলা চাল বাড়িয়ে দিয়েছি। পিঠা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। পিঠা হওয়ার জন্য পিঠার মধ্যে একটা টুথপিক দিয়ে দেখলে বোঝা যাবে যে পিঠাটা হয়েছে কিনা। যদি টুথপিকের সাথে পিঠা লেগে না আসে তাহলে মনে করবো পিঠা হয়ে গেছে। আমাদের পিঠা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আমাদের কলকি পিঠা হয়ে গেছে। এভাবে আমি কলকি পিঠা বানিয়েছি। এই পিঠাটা চট্টগ্রামের অঞ্চলের খুব প্রসিদ্ধ পিঠা। আমি এভাবে বানিয়েছি, আপনারাও বানাবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ।